হ্যালো, জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আম্মা চাকরির খোঁজে বের হইলাম। আচ্ছা আম্মা, আপনার আর আব্বা শরীরটা ভালো আছে? হ আম্মা, ইন্টারভিউ ভালো হয়েছে, সব ঠিকঠাকই দিছি, তারপরও মনে হয় যে কেন জানি চাকরিটা হবে না। আচ্ছা আম্মা, ভালো থাকেন, তাহলে রাখি। বুঝি তবু বুঝের মতো তোমায় খুঁজি, নিয়ে হারানোর খাত আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত। ভাই বাতিলে তো ভাত নাই, এক জোড়া খাবার ছিল আমি খেয়ে ফেলছি। তোমার একটু কমন সেন্স থাকা দরকার যে কিভাবে সংসারটা চলে। 7 দিন যাবৎ আমি বাজার করতেছি, তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই, তোমার কোনো দায়িত্ব নাই, তোমার বুঝতে হবে না কিভাবে ভাই চলে। আরে ভাই, আমিও তো আমার বাবার টাকা দিয়ে চলি, এভাবে কয়দিন চলা যায় বলো? এই তো এখন এসে বসলাম। আচ্ছা মা, বিজনেস একটু পরে কথা বলছি। তোমায় খুঁজি, নিয়ে হারানোর খাত আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয়। হ্যাঁ বলো। এই তো একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম, বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, তো ভালো কথা। আমি বলি কি, তুমি বিয়েটা করে ফেলো। দেখো আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, দেখো আমার উপর ভর করে আছে আমার গোটা পরিবারটা। আচ্ছা আমি রাস্তায় আছি, তোমার সাথে পরে কথা বলি। আজও ভাবি কেন বেদনার মত।
মতো হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত ফেরাতে পারিনি।